বন্যপ্রাণ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ছে। বাঁকুড়ায় ফের আরও একবার প্রমাণিত, প্রাতঃভ্রমণে বেরিয়ে বিলুপ্ত প্রজাতির এক কচ্ছপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন সরস্বতী পাত্র নামে এক স্বাস্থ্যকর্মী। বুধবার তালডাঙ্গার কেশাতরা গ্রামের ঘটনা। বন দপ্তর সূত্রে খবর, পেশায় স্বাস্থ্যকর্মী সরস্বতী পাত্র এদিন কচ্ছপ উদ্ধারের বিষয়টি ফোন করে তাঁদের শিমলাপাল রেঞ্জ অফিসে জানান। পরে কেশাতরা গ্রাম থেকে সেটি তারা নিয়ে আসেন। স্বাস্থ্যকর্মী সরস্বতী পাত্র বলেন, প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার উপর ওই কচ্ছপটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসি, তারপর বন দপ্তরে জানালে তারা আমাদের বাড়িতে এসে কচ্ছপটি নিয়ে যান। একই সঙ্গে এভাবে প্রতিটি সচেতন নাগরিককে বন্যপ্রাণ রক্ষায় এগিয়ে আসার আবেদন জানান তিনি। বন দপ্তরের হারমাসছড়া বিট অফিসার রামেশ্বর মাহাতো বলেন, শিমলাপাল রেঞ্জ অফিসারের কাছ থেকে খবর পেয়ে কেশাতরা গ্রাম থেকে উদ্ধার হওয়া কচ্ছপটি সংগ্রহ করলাম। সাময়িক পর্যবেক্ষণের পর সেটিকে কোনো জলাশয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। আমি হারমাসছড়া বিট অফিসার, শিমলাপাল রেঞ্জ অফিসারের নির্দেশ মতো আমি খবর পাই যে এখানে কেশাতরাতে একটা কচ্ছপ ওনারা করে উদ্ধার করে রেখেছেন, সেটাকে আমরা নিয়ে যাই আবার পুকুরে সেটাকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম রামেশ্বর মাহাতো, বনকর্মী। প্রতিদিনের মতো আজকেও আমি সকালে যখন মর্নিং ওয়াকে যাই তখন রাস্তার ধারে এই কচ্ছপটিকে আমি দেখতে পাই। কুয়াশার মধ্যে কচ্ছপটাকে আমি উদ্ধার করি, তারপর শিমলাপাড় রেঞ্জার অফিসে খবর দিই। সেখান থেকে হারমাসছড়া, আমাদের নিকটবর্তী হারমাসছড়া বনাঞ্চলের বিট কর্মী এসে এই কচ্ছপটিকে এখান থেকে নিয়ে যান। এভাবে আপনারাও এগিয়ে আসুন, কোনো বন্যপ্রাণী পেলে সেটাকে বনাধিকার লোকের হাতে তুলে দিন। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতে হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।